গলায় লাল উত্তরীয় গোটা বিশ্বের স্মারক। অলিম্পিকে পাওয়া গেল অদ্ভুত এক নেশার মানুষকে। কানাডার রোনাল্ড ফিনগালের নেশা অলিম্পিকের আসর থেকে দেশ বিদেশের অ্যাথলিট, সাংবাদিক, সমর্থকদের কাছ থেকে টাই পিন সংগ্রহ করা। তার মতো কয়েকজন মিলে কানাডায় তৈরি করেছেন পিন ক্লাব, যার সদস্য সংখ্যা 100 বেশি। ফিনগানের গলায় ঝুলছিল দেশ বিদেশের দুষ্প্রাপ্য টাই পিন। ফিনগান বলছিলেন, 92 বার্সেলোনা অলিম্পিকে একটি মেয়ে তাকে দিয়েছিলেন ফুটবল ফাইনালের টিকিট, পরিবর্তে তাকে একটা টাই পিন দিয়েছিলেন তিনি। So she gave me this ticket just out of nowhere for giving her a small Canadian maple leaf pin.